আজকে যেটা আমি তোমাদের পড়াব আমার সেকেন্ড ক্লাস সেটা হলো তেজস্ক্রিয়তা যেসব মৌলের পরমাণু ক্রমাঙ্ক এইটি সিক্স তারা স্বতঃস্ফূর্তভাবে বিকিরণের দ্বারা একটি স্থায়ী নিউক্লিয়াসে পরিণত হয় বিজ্ঞানীর আধার ফোর একটি পরীক্ষা দ্বারা দেখিয়েছিলেন যে তিন ধরনের রশ্মি বিকিরণের দ্বারা তেজস্ক্রিয় মৌল স্থায়ী নিউক্লিয়াসে পরিণত হয় এই তিন ধরনের রশ্মি হল আলফারশ্মি রশ্মি এবং গামা গামারশ্মি তিনি নামকরণ করেছিলেন তিনি একটি পরীক্ষা করেছিলেন যে পরীক্ষাতে একটি সীসার পাত্রে কিছুটা রেডিয়াম তেজস্ক্রিয় পদার্থ রেখে তিনি ঊর্ধ্বমুখী নিঃসরণ লক্ষ্য করেছিলেন তিন ধরনের রশ্মি আলফা রশ্মি যেটি একটি তিনি স্ট্রং তড়িদ্বার প্রয়োগ করেছিলেন এবং তড়িদ্দ্বারের ধনাত্মক মেরুর দিকে একটি রশ্মি আকৃষ্ট হয় তড়িদ্দ্বারের ঋণাত্মক মেরুর দিকে আরেকটি রশ্মি আকৃষ্ট হয় এবং তৃতীয় রশ্মি কোনো দিকেই আকৃষ্ট না হয়ে সোজাসুজি বেরিয়ে যায় যে রশ্মিটি তরিদ্দ্বারের ধনাত্মক পাতের দিকে আকৃষ্ট হয়েছিল সেটিতে অবশ্যই ঋণাত্মক আধানে আহিত আছে এবং তিনি তার নাম দেন বিটা রশ্মি যেটি মূলত ইলেকট্রন কণার সোধ এবং তরিদ্বারের ঋণাত্মক পাতের দিকে আকৃষ্ট হওয়া রশ্মি অবশ্যই ধনাত্মক আধানে আহিত কণার এবং তিনি তার নাম দেন আলফা রশ্মি তৃতীয় রশ্মি যেটি কোনো দিকেই আকৃষ্ট না হয়ে সোজাসুজি বেরিয়ে যায় এবং সেটাতে অবশ্যই নিস্তরিত কণার শোধ এবং তিনি তার নাম দেন গামা রশ্মি এরপর কোশ্চেন হয় যে একটি মৌল থেকে একটি আলফা কণা নির্গত হলে তার কী রূপ কি পরিবর্তন হয় যখন কোনো মৌল থেকে একটি আলফা কণা নির্গত হয় তখন তার ভর সংখ্যা চার একক কমে যায় এবং তরিতাধান দু একক কমে যায় তাই আলফা কোণার ভর হলো চার একক অর্থাৎ সাধারণ হাইড্রোজেন পরমাণুর ভরের চার গুণ এবং ওর তরিতাধান হল প্লাস টু একক অর্থাৎ এটি একটি ডি আয়নিত হিলিয়াম পরমাণু বা কোনার শোধ ডি আয়নিত হিলিয়াম হিলিয়াম কোণার শোধ এরপর হলো বিটা রশ্মি বিটা রশ্মি যদি বিটা একটি কোনো তেজস্ক্রিয় মৌল থেকে বিটা কণা নির্গত হয় তাহলে তার ভরের রূপ কোনো পরিবর্তন হয় না কেবল তরিতাধান প্লাস এক একক বৃদ্ধি পায় এবং লাস্টে বলি রশ্মি যার কোনো কোনো মৌল থেকে একটি গামা কণা নির্গত হলে রূপ কোনো ভর সংখ্যা বা তরিতাধানের কোনো পরিবর্তন হয় না এরপর এদের ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি ভেদন ক্ষমতা গামারশ্মির কারণ তার ভর খুবই কম এবং সবচেয়ে কম ভেদন ক্ষমতা হল আলফারশ্মির যা যেহেতু ওর ভর বেশি তাই ভেদন ক্ষমতা খুবই কম এরা প্রত্যেকেই ফটোগ্রাফিক প্লেটে প্রতিপ্রভা সৃষ্টি করতে পারে গামারশ্মি হল আলোক রশ্মির সমান গতিবেগ নিয়ে চলে অর্থাৎ তিন লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ড আলফা কণা প্রচণ্ড বেগে নির্গত হয় যার বেগ হলো ওয়ান পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার টেন মিটার পার সেকেন্ড এবং রশ্মি আলো আলোর বেগের জিরো পয়েন্ট থ্রি থেকে জিরো পয়েন্ট নাইন গুণ বেগে নির্গত হয় এরপর অর্ধায়ু অর্ধায়ু হলো একটা সময় যে সময়ে একটা তেজস্ক্রিয় মৌল ঠিক তার অর্ধেকে বিঘটিত হয় অর্থাৎ অর্ধেক বাকি থাকে এবং বাকি অর্ধেক বিঘটিত হয় এরপর এদের একক তেজস্ক্রিয়তার একক হল কুড়ি রাদার ফোর এবং এসআই একক হল বেকারেল কুরি হল যে তেজস্ক্রিয় পদার্থ প্রতি সেকেন্ডে থ্রি পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার টেন বিঘটন পার সেকেন্ড বা বিঘটিত হয় বা এটাকে ডিপিএস বলা হয় ডিসিন্টিগেশন পার সেকেন্ড তাকে এক কুড়ি ধরা হয় এক গ্রাম বিশুদ্ধ রেডিয়ামের তেজস্ক্রিয়তা এক কুড়ি ধরা হয় এক রাদার ফোর যে তেজস্ক্রিয় মৌল টেন টু দি পাওয়ার সেভেন বিঘটন পার সেকেন্ডে হয় তাকে এক রাদার ফোর বলা হয় এবং এক ব্যাকেের হলো। এক হল ওয়ান ডিপি এক হল টেন টু দি পাওয়ার সিক্স ডিপিএস অর্থাৎ ডিসিন্ডিকেশন পার সেকেন্ড এই তিনটি এককের এক্সপ্রেশন বলে কুড়ি রাদার ফোর এবং বেকেরেল তেরস্ক্রিয়তার এসা একক হলো বেকেরেল যাক আজকে